আমাদেরকে চিনতে হবে রসুলের কেরিমের আওলা তারা আজকে তো বিশ বছর আগেও যারা নামের আগে সৈয়দ লেখে নাই তারা এখন সৈয়দ লিখতেছে আছে না নেই আছে কেন ওই সৈয়দের মার্কেট গরম সৈয়দের মার্কেট গরম এজন্য সৈয়দ লিখে নিজেকে একটু মার্কেটিং করতেছে কথা বুঝতেছেন আমার কথা মার্কেটিং করছে কিন্তু তিনি আর অরিজিনাল সৈয়দ নয় হইতে পারে আবু সৈয়দুর ফুলা সৈয়দ হইতে পারে আবু সৈয়দুর ফুলা সৈয়দ কিন্তু অরিজিনাল সৈয়দ সে নয় এগুলো আমাদেরকে বুঝতে হবে অতএব আমাদেরকে চিনতে হবে আওলাদে মুস্তাফা কারা আমার নবীর কাছে চল্লিশ জন খ্রিস্টান এসেছে কয়জন চল্লিশ জন খ্রিস্টান নজরান থেকে কথাগুলো খেয়াল করবেন কোত্থেকে নস থেকে নবীর কাছে 40 জন খ্রিস্টান এসেছে এসে আমার নবীর সাথে তারা মুনাজারা করছে মুনাজারার বিষয়বস্তু হচ্ছে ঈসা রূহুল আলাইহিSalam সাইয়েদা ঈসা ইসলাম সম্পর্কে আমার নবীর সাথে মুনাজারা করছে এখন আমাদের দেশে অনেক বাতিল আছে মুনাজারা মুনাজারা বলে লাভ হয় যখন সামনে সামনে আসতে বলে তারা বলে সামনে সামনে না হলেও অনলাইনে আসেন বাবা অনলাইনের মাধ্যমে কোনোদিন মুনাজারা নয় কোন বিষয়বস্তুর সমাধান কোনোদিন অনলাইনের মাধ্যমে হবে না আবার আমরা বেশি আমরা মোনাজার ডাক দেবো এরকম হতে পারে না আমাদের অনেকে আছে মাইক পাইলে আর চেয়ার পাইলে মনে করে পৃথিবীর শ্রেষ্ঠ মোনাজের উনি কথা বুঝতেছেন এই ধরনের মনে করার কোন সুযোগ নাই তো বলছিলাম নজরানের চল্লিশ জন খ্রিস্টান এসেছেন চল্লিশ জন খ্রিস্টান যখন আসলেন নজরান থেকে আমার নবীর সাথে মোনাজারা হবে বিষয়বস্তু ইসা রুহুল্লাহ ইসলাম তারা আমার নবীর সামনে যুক্তি পেশ করছেন বলে ইসা ইসলাম আল্লাহর পুত্র আমার নবী বলে কিভাবে বলে যেহেতু ইসা ইসলামের বাবা নাই সত্যিই তো কথা ইসা ইসলামের তো বাবা নাই উনি তো বাবা ছাড়া দুনিয়ার জমিনে এসেছেন কিন্তু বাবা ছাড়া দুনিয়ার জমিনে ফাটিয়েছেন উনিকে নয় হচ্ছে আমার আল্লাহর ক্রেডিট কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আল্লাহ দয়া করলে মা লাগে না আল্লাহ দয়া করলে বাবা লাগে না আবার আল্লাহ দয়া করলে মা বাবার মাধ্যমেও পাঠায় আল্লাহ দয়া করলে আবার মা বাবা ছাড়াও পাঠাইতে পারে কথা বলেন ঠিক না বেঠিক দয়া কা জি বলেন দয়াকার আল্লাহ তারা বলে ঈসা ইসলামের বাবা নাই অতএব উনি আল্লাহর পুত্র আমার নবী বলে ও খ্রিস্টানরা শোনো শোনো তোমরা বলছো ঈসা ইসলাম আল্লাহর পুত্র আরে শোনো কি জন্য যেহেতু ওনার বাবা নাই সেই জন্য তোমরা বলছো ঈসা ইসলাম আল্লাহর পুত্র কিন্তু আমি তোমাদেরকে বলি তোমাদের নবী কি বলেছে তোমরা জানো যখন ঈসা ইসলাম দুনিয়ার জমিনে আসলেন মা মরিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস মা উনাকে এসে জিব্রিল বললেন ওগো মরিয়াম আপনার জুবানটা খুলে দেন জুবান খুলে দেওয়া জিব্রিল একটা ফুক দিলেন ফুকের মাধ্যমে মরিয়মের গর্বে ঈসা আলাইহিস সালামের রূহ চলে এসেছে ওখান থেকে পর্যাপ্ত পরিমাণ সময় ওখানে অতিবাহিত করে নির্ধারিত সময়ে যখন তিনি দুনিয়ায় আসলেন তখন আল্লাহ বলে মরিয়ম মনকে চটুকো না তোমাকে অনেকে অনেক কিছু বলবে তুমি এগুলার প্রশ্নের উত্তর দিতে যাবে না যখন তোমাকে কেউ যদি আমার নবীর ব্যাপারে যদি জিজ্ঞাসা করে আমার নবীর ব্যাপারে যদি তোমার কাছে পরিচয় জানতে চায় ফাআশারাত ইলাই তুমি আমার নবীর দিকে ইশারা করে দিবা সুবহানাল্লাহ

তখন তারা বলতে লাগলো হায় হায় এই তিন দিনের বাচ্চা কি কথা বলবে তখন ইসলাম ডাক দিয়ে বলে ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ও আল্লাহর বান্দারা দুনিয়ার মানুষেরা শুনো শুনো আমি হচ্ছি আল্লাহর বান্দা আর আল্লাহ আমাকে একটা কিতাব দান করেছেন আমি নবী হিসাবে দুনিয়ায় তো শিখবেনেছি সুবহানাল্লাহ আমার নবী বলে তোমাদের নবী বলেছে তিনি আবদুল্লাহ আর তোমরা বলছো উনি আল্লাহর পুত্র এই যুক্তির পয়েন্টের মধ্যে যখন তারা হেরে গেল তারা গাদ্দারি শুরু করে দিয়েছে তারা আমার নবীর কথা মানে না তখন আল্লাহ কুরআনুল কারীমের এক কানা আয়াত কারীমা নাযিল করলেন আল্লাহ বলেন না দুউ আবনা আনা ওয়া আবনা আকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতুল্লাহি আলাল কাযিবিন ইয়া রাসূলুল্লাহ তাদের সাথে আর মুনাজারা হবে না এবার তাদের সাথে হবে মোবাহা কি হবে বাবা মুবাহালা মুবাহালা মানে একজন আরেকজন একজন সামনাসামনি বসবে একজন আরেকজনকে লানত দেবে আল্লাহর গজব দেবে যেই শকের উপর তাকবে সে দুনিয়ায় টিকে যাবে আর যে না হকের উপর তাকবে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন ওই নজரானের খ্রিস্টানদেরকে আমাদের নবী শুনাই দিলেন আল্লাহর বিধান যখন নাজিল হলো বলে তোমাদের সাথে এবার হবে মুবাহালা তবে আল্লাহ সত্য দিয়েছেন নাদুউ আবনা আনা ওয়া আবনাকুম তোমরা তোমাদের ছেলে দেন কে আনবে আমি নবী আমার ছেলেদের কানব ওয়া নিসা নিজেরা আসবে আমি নবী আসবো সামনা সামনি বসে একজন আর একজনকে গজব দেবো যে হকের উপর থাকবে আল্লাহ তার উপর দয়া করবে আর যে না হকের উপর থাকবে আল্লাহর গজবে সে ধ্বংস হয়ে যাবে এই আয়াত যখন নাজিল হলো নজரானের খ্রিস্টান বলে ঠিক আছে আমরা মানলাম তবে আমাদেরকে একটু সময় দিন আমার নবী বলে যাও একদিন এক রাত তোমাদেরকে সময় দিলাম তারা মাসওয়ারা শুরু করেছে তারা নিজেদের মধ্যে এক প্রকার আলোচনা শুরু করেছে পরস্পর পরামর্শ শুরু করেছে এক দল বলে মুবাহালা করব আরেক দল বলে মুবাহালা করব না এক দল বলে মুবাহালা অবশ্যই করতে হবে কারণ আমরা তো হকের উপরে আছি আরেক দল বলে না না মুবাহালা করতে যাস না যদি না হকের উপরে থাকি ধ্বংস হয়ে যাব এমন একটা বিষয় হচ্ছে মুবাহালা বড় সেন্সিটিভ বিষয় বড় মারাত্মক বিষয় এটা তো আমি বলছি পনেরোশো বছর আগের কথা একটু কাছ থেকে যদি আপনাদেরকে বলি তাহলে পাকিস্তানের হজরত মুহাদ্দেসে আজম শেখুল হাদিস তো শেখুল হাদিস ও তাফসীর গাজ্জালী জামান হজরত আহমদ সাইদ আল কাজমি রাদিয়াল্লাহু তাআলা বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দেস ছিলেন আলা হজরতের সাগরী ছিলেন উনি একদিন ওনার সাথে এক বাতিল মৌলভীর সাথে মুনাজারা হয়েছে মুনাজারার বিষয় ছিল আমার নবীর এলমে গায়েব যখন বাতেল মুলবি তিনি প্রমাণ করছে নবী এলমে গায়েব জানে না ওনার সময় যখন শেষ হয়ে গেল হজরত সাইদ আল কাজমি উনি শুরু করলেন নবী এলমে গায়েব জানে দলিল একটার পর একটা দেওয়া আরম্ভ করেছে দিতে 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 তিরমিজি শরীফের একটা দলিল যখন কিতাব থেকে বের করে যখন ওনাকে শুনালেন শোনানোর পরে যখন ওই দলিল দলিলটা যখন দেখানোর জন্য ওই তিরমিজি তিরমিজি শরীফটা যখন তার হাতে দিল সে আর না পেরে সমস্ত রাত তিরিমিজি শরীফের উপর উড়াতে গিয়ে সে ওই হাদিসের কিতাবটা নিক্ষেপ করেছেন মাটির মধ্যে এই দৃশ্যটা দেখে সাইদ আল কাজমির চোখের মধ্যে পানি চলে এসেছে তখন তিনি রাগান্বিত হয়ে বলে তোমার সাথে আর মোনা যারা হবে না তোমার সাথে হবে মোবাহালা তখন সে বলে ঠিক আছে আমি মোবাহালায় রাজি আছি আমি আমি বলবো আল্লাহর কাছে আল্লাহ আমি সাইদ আল কাজমি যদি হকের উপর থাকি দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমাকে ঠিকিয়ে রাখো আর সে যদি না হকের উপর থাকে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও তুমিও বলবা আল্লাহ আমি যদি হকের মধ্যে থাকি সাইদ কাজমিকে ধ্বংস করে দাও আর আমি হকে থাকলে তুমি আমাকে রহমত দান করো এভাবে যখন মুবাহালা হয়ে গেল একজন আরেকজনের মধ্যে মাহফিল শেষ সবাই ঘরে চলে গেছে পরের দিন ওই বাতিল মৌলবীর একটা দরজ দেওয়ার জায়গা ছিল তিনি সেখানে গেলেন মক্তবে গিয়ে যখন এলমে হাদিসের উপর যখন দরজ দিচ্ছেন হাদিস শরীফ যখন শুরু করলেন কওয়ালা কওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন সাথে সাথে জিব্বাটা বের হয়ে গেছে জিব্বাটা যখন বের হয়ে গেল সে আর জিব্বাকে ঢাকতে পারে না এইভাবে তিন দিন কিংবা পাঁচ দিন দুনিয়ার জমিনে ছিল এর মধ্যে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমন এক কঠিন বিষয়ের নাম মুবাহালা তো যেখানে সাইদ আল কাজমির সাথে যদি মুবাহালা করে বাতিলের এই অবস্থা হয় সেখানে রাসূলুল্লাহর সাথে যদি মুবাহালা হয় সেখানে কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখো নাজানের খ্রিস্টানরা বলে মুবাহালা করব না আর কয়েকজন বলে না মুবাহালা করতে হবে আমাদের মধ্যেও কিছু এসকোয়ালা আছে না লাফালাফি করে খবরদার লাফালাফি বেশ করবেন না এই পর্যন্ত যারা লাফালাফি করেছে মাইরো তারা বেশ খেয়েছে ঠিক কথা বুঝেন তো চলে আছে আমরা হালা করব। আসতেছে তখন আমার নবীর কাছে খবর আসলো রাসূলুল্লাহ ওইদিকে নজরানের খ্রিস্টান রওনা দিয়েছে আপনার সাথে হালা করবে এখন তো আমার নবীকেও প্রস্তুতি নিতে হবে যেহেতু আল্লাহ কয়টা শর্ত জুড়ে দিয়েছেন তিনটা শর্ত ছেলেদের canto হবে মেয়েদের canto হবে নিজেকেও আস্থা হবে তিনটা শর্ত যখন জুড়ে দিয়েছেন তো আমার নবী মেয়েকে নিয়ে যেতে হবে ছেলেকেও নিয়ে যেতে হবে আমার নবী বাম হাত দিয়ে টান দিলেন ইমাম হোসেনকে টান দিয়ে আমার নবী বুকের সাথে লাগিয়ে দিলেন সুবহানাল্লাহ আর একটু জুরে বলি না সুবহানাল্লাহ ডান হাতে ইমাম হাসানকে ধরলেন ডান হাতেকে ইমাম হাসানকে ধরলেন পেছনে আমার নবীর পেছনে ফাতেমাতু জোহরা সৈদাত নিসাকে রাখলেন এর পেছনে মাউলা আলী শেরে হুদাকে দিলেন ইয়ার সুর আল্লাহ কিছুই তো বুঝলাম না আপনি সামনে আসলেন মাঝখানে ফাতেমা পেছনে মাউলা আলী কারণ কি আমার নবী বলেও আমার উম্ম আমার ফাতেমার পর্দা আমি দুনিয়ায় হেফাজত করছি আর কেয়ামতের ময়দানে আল্লাহ হেফাজত করবে আল্লাহ বলবে কেয়ামতের ময়দানে আদম থেকে ঈসা ও আমার সিদ্দিক থেকে সমস্ত সাহাবিরা ও সমস্ত আউলি ইকরামরা সালেহিনরা শুহাদা ইকরামরা তোমরা তোমাদের মাথাকে ঝুঁকায়ে ফেলো যতক্ষণ ফাতিমা ফুল সিরাত পার হবে না ততক্ষণ মাথা উপরের দিকে তুলতে পারবে না শুনে বলেন সুবহান আমি তো এমন ফাতেমার কথা বলছি যে ফাতেমা তুজ জোহরাকে আসমানের চন্দ্র দেখে নাই আসমানের সূর্য কোনো দিন দেখে নাই রমজান মাসের প্রথম তারিখের চাঁদ দেখা এটা আমার নবীর সুন্নত শুধু রমজান নয় বারো মাসের আরবি বারো চাঁদের প্রথম তারিখের চাঁদ দেখা নবীর সুন্না তো মা ফাতেমা তু জোহরার কাছে একজন মানুষ এসেছে খাদেমা এসে জিজ্ঞাসা করে মা আজকে রমজান মাসের প্রথম তারিখের চাঁদ উদিত হয়েছে আপনি চাঁদ দেখবেন না বলে না আমি চাঁদ দেখব না বলে মা আমি জীবনে কোনোদিন তো আপনাকে রসুল্লাহ সুন্নত ছাড়তে দেখি নাই আজকে কেন ছেড়ে দিচ্ছেন বলে এই কারণে ছাড়ছি কারণ এখন তো আল্লাহর নবীর সমস্ত সমস্ত উম্মত চাঁদের দিকে দৃষ্টি করেছে তাদের দৃষ্টি চাঁদের দিকে তাদের নজর চাঁদের দিকে তো তাদের নজর যখন চাঁদে গিয়ে পৌঁছেছে আমিও যদি দৃষ্টি দিই আমার নজরও চাঁদে গিয়ে পৌঁছবে তো ওই চাঁদের মধ্যে গিয়ে হলেও তো বেগানা পুরুষের নজরের সাথে আমার নজর মিলে যাবে এই আমি চাঁদ না দেখে আমার নজরকে হেফাজত করেছি কেমন চিন্তা তার একবার চিন্তা করে দেখেন এমন ফাতেমাতু জোহরার কথা বলছি যিনি বলে গেছেন ও আমার প্রাণের স্বামী আলী ও আমার সন্তান হাসান এবং হুসাইন ও আমার কলিজার টুকরা জাইনাব আমি যখন দুনিয়া থেকে চলে যাব গভীর রাতে কেউ না দেখে মতো আমাকে জানাজা দিয়ে ওই জান্নাতুল বাকি শরীফের মধ্যে আমাকে দাফন করে দিবা এমন এক পর্দানশীল মহিলার কথা বলছি ফাতেমাতু জোহরা নবী বলে ফাতেমাকে আনতে হচ্ছে কারণ আল্লাহ বলেছে আনার জন্যে এখন আমাকে নিতে হবে আমি ফাতেমার নেকাপ হয়ে গেছি সামনে আমি রসুল দাঁড়িয়ে গেছি আমি রসুল আর পেছনে মৌল আলীকে কেন দিলাম যখন আমি নবী কদম দেব আমার পেছনে ফাতেমা দেবে তো ফাতেমার শরীরের সাইজ পর্যন্ত গোটা পৃথিবীর কোন চোখ অনুমান করতে পারে নাই তো আজকে যদি ফাতেমার কদম যদি ওই মদিনা শরীফের বালির উপরে যদি পড়ে যায় বালির উপরে যদি লেগে যায় তাহলে মানুষ তো ফাতেমার কদমের নকশা বুঝতে পারবে সাইজ বুঝতে পারবে এই জন্য আমি নবী সামনে আলীকে পেছনে দিয়েছি আমি যেখানে কদম দেবো সেখানে ফাঁতেমার কদম দেবে আর ফাতেমার কদমের উপরে মানুষ যাতে প্রাচেমার কদম বুঝতে না পারে মৌলা আলী হুদা কদম দিয়ে ওই কদমের নকশাকে মুছে দেবে জুড়ে বলে মন পড় হেফাজত করেছেন গেলেন তো গেলেন ওখানে বসলেন পাঁচজন দূর থেকে নজরানের কিষ্ট নাস্তছে দূর থেকে একজন পাদ্রী বলে একটু দাঁড়া বেশি লাফালাফি করিস না দূর থেকে আমাকে একটু অবজারভেশন করতে দে একটু অবজার্ভ করতে দে কেন বলে যদি পরিবেশ অবজার্ভ করা না যায় তাহলে শিকানে গিয়ে বিপদে পড়বি দূর থেকে যদি পরিবেশ যদি অবজার্ভ করা যায় তাহলে শিকানে গিয়ে মোকাবেলা করতে পারবি তিনি দূর থেকে অবজার্ভ করলেন অবজার্ভ করার পর বলছে এরা কারা বসে আছে বলে এগুলাই তো রসুল এবং রসুল উল্লাহ পরিবার ও নজরানের খ্রিস্টান এদের সাথে মোবাহালা করবি দেখ এদের চেহারা থেকে নূরের তজল্লি হচ্ছে এই জন্য তো আমার আলা হজরত বলেছেন তেরে না ছেলে পাপ মে হে বচ্চা বচ্চা তু হে আইনি নূরু থেরা সব ঘরানা নূরুকা আল্লাহ উহুদ পর্বতকে তার জায়গা থেকে সরিয়ে দাও আর সাথে যদি মৌলা আলী আমিন বলে হাসান যদি আমিন বলে ফাতেমা যদি আমিন বলে আল্লাহ উহুদের মতো পাহাড়কে পর্যন্ত আপন জায়গা থেকে সরিয়ে দেবে তারা তারা গিয়ে রসুল্লাহর কদমে পড়েন সবাই গিয়ে রসুল্লাহর কদমে পড়ে গেছে তবে কলমা পড়ে বড় শয়তান ছিল তারা জিজিয়া দিবে বলে নবীর সাথে সন্ধি করে কর প্রদান করবে বলে সন্ধি করে ওখান থেকে যান নিয়ে ফেরত গেছে আমি যেটা বলতে চাচ্ছিলাম নবীর اولاد যারা তারা যখন একসাথে বসে গেছে শিকানের মধ্যে আমার নবী শিকানে فاطمه শিকানে আলী শিকানে হাসান এবং হোসেন তখন নবী হাত তুলে দিলেন আল্লাহুম্মা হাউলায়ে আহলুল বাইত ও আমার আল্লাহ এরাই হচ্ছে আমি নবীর পরিবার এরাই হচ্ছে আমার আহলে বাইত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না জোরে বলিনা সুবহানাল্লাহ কথা বুঝতেছেন আমার কথা তবে আহলে বাইতের মধ্যে আবার তিন প্রকার আছে কয় প্রকার এগুলো আজকে আর বলবো না ইনশাআল্লাহ অন্যদিন সময় আসলে বলবো অনেক লম্বা কথা

আমরা তো একদিন ভালোবাসার মতো মানুষ নই আমরা তো আলে রসুল কে এমন ভাবে মনির কুটায় বসিয়েছি এমন ভাবে মনির কুটায় স্থান দিয়েছি ওই শ্রীকুটের পাহাড় থেকে যখন আলে রসুল বাংলার জমিনে যখন তসি বানে আমরা বাংলার মানুষ তো পাগল পারা হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠে ইনাকে তো ইনাদেরকে তো আমরা হৃদয় থেকে ভালোবেসেছি কথা বলেন ঠিক কি না। আল্লাহ আমাদের কি অবস্থা হবে আমরা তো একদিন ভালোবাসার মানুষ নয় আমরা তো একদিন আলের রসুল কে করার মানুষ নয় আমরা জন্ম থেকে শুরু করেছি এনতেকাল পর্যন্ত চলতে থাকবে আমার নবী বলে তোদের জন্য পুরস্কার আছে ওমান মাতা আলাইহি দাখাল আল জান্নাহ আমার আওলাদ কে মহাব্বত করতে 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 দুনিয়া থেকে যদি বিদায় হতে পারিস আমি নবী বলছি তুই দুনিয়া থেকে যেতে দেরি হবে আল্লাহ তোকে জান্নাত দিতে দেরি করবে না সুবহানাল্লাহ শুধু আমাদের কথা বাদ দেন একজন কথা আমি বলি বিধর্মীর যার নাম বেহরাম মাজুসি যার নাম কি বললাম বেহরাম মাজুসি মাজুসি মানি অগ্নি পূজারী মাজুসি মানে কি অগ্নি পূজারী তো যার নামের শেষে মাজুসি আছে সেই না কাফের কাফের তো বিহরাম মাজুসি ইরাকের বাগদাদের বাসিন্দা ছিল তো একদিন হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ বিন মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস বুখারী শরীফের কয়েক জায়গায় ওনার জিকির আছে এত বড় একজন এত বড় একজন মুহাদ্দিস ছিলেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বুখারী শরীফের মধ্যে যার নাম আছে আব্দুল্লাহ বিন মুবারক তিনি ঘুমিয়েছেন যখন ঘুমিয়েছেন হঠাৎ দেখতেছে আমার নবী ঘুমের মধ্যে তশরীফ এনেছেন এটা সুরা বলি না সুবহানাল্লাহ কি হচ্ছে আপনাদের ঘুমের মধ্যে স্বয়নে হোক কিংবা স্বপনে হোক একবার আপনার নৌরানি চেহারা দিদার যাতে পেয়ে যায় কারণ এটা সেই চেহারা যে চেহারা দেখলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় জাহান নামের আগুন কি হয়ে যায় হারাম হয়ে যায় এজন্য আমরা ফরিয়াদ করি মালিক সয়নে স্বপ্ন একবার রাসূলুল্লাহ চেহারা দেখাই দাও যদি তাও যদি না দেখাও অসুবিধা নাই ওই সাকরাতের কোটিন বিছানায় একবার হলো রাসূলুল্লাহ দিদার দান করে দাও সুবহানাল্লাহ এজন্য তো অনেক আশেক বলেন ইচিনা তু কেরমি কেনা মানা मिकी माना जबो जा नोलो पे हो तुमसा मन जना जबो जा नोलो पे हो तुमसा मन जना बे ख़ुद আমার জানটা যখন জুবানে চলে আসবে ওই আল্লাহ বলেছেন ফলাউলা গাছিল হুলকুম যখন হুলকুমের যান চলে আসবে তখন আপনি নবী আমার সামনে এসবেন আমাকে একটু দয়া করবেন সুভান

বলছিলাম বেহরাম মাজুসির কথা আব্দুল্লাহ বিন মুবারক ইনি স্বপ্নে দেখেছেন আমার রাসূলুল্লাহ তাশরীফ এনেছেন আনার পরে বলছে এই আব্দুল্লাহ বিন মুবারক তোমাকে একটা কাজ দিতাম আমার একটা সম্পদ তুমি ইরাকের জমিনে নিয়ে যেতে পারবা বলে ইয়া রাসূলুল্লাহ কেন পারব না অবশ্যই পারব বলে একটু নিয়ে যাও সম্পদটা কি বলে ইরাকের মধ্যে একজন ব্যবসায়ী আছে যার নাম বেহরাম মাজুসি তাকে গিয়ে খবর দিবা সেই বেহরাম মাজুসি জান্নাতে আমি নবীর সঙ্গে থাকবে সুবহানাল্লাহ আবদুল্লা বিন মুবারকের ঘুম ছুটে গেছে তিনি বসে গেলেন বসে গিয়ে চিন্তা করছেন আমি এটা কি দেখলাম রসুল্লাহ বলছেন একদিকে বেহরাম মাজুসি অগ্নি পূজারী বেহরাম আরেকদিকে বলছেন জান্নাতে আমার সাথে থাকবে এটা কিভাবে সম্ভব আর এই দিকে আমি তো সন্দেহ করতে পারছি না কারণ রসুল্লাহর সুরত শয়তান ধরার মতো কোনো অবকাশ নাই যেহেতু রসুল্লাহকে দেখেছি তাহলে বাস্তবে রসুল্লাহকে দেখেছি তো আল্লাহর নবী যেহেতু বলেছেন তাহলে নিশ্চয়ই এখানে কোনো কিন্তু আছে তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাচ্ছেন ইরাকের জমিনে এদিকে যখন ইরাকের যারা আহেলে ইলম আছে যারা ইরাকের বড় বড় আলেম আছে ইনারা যখন শুনতে পেলেন এদিকে আব্দুল্লাহ বিন মুবারক তো শিবন্তসে এই কথা যখন শুনতে পেলেন তখন ইনারা استقبال জানার জন্য আব্দুল্লাহ বিন মুবারক রেডি হয়ে আছে কারণ ইনি একজন বিশ্ববিখ্যাত একজন আলেম একজন বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস যার উপাধি ইনি আসতেছেন ইরাকের জমিনে তো ইনারা প্রস্তুতি গ্রহণ করেছেন استقبال জানাবে আসলেন সবাই খুশি হলেন হুজুর আপনার কদম আমাদের এই ইরাকের জমিনে কেভাবে পড়লো আপনার পদমের কারণে তো আমাদের ইরাকের জমিন ধন্য হয়ে গেছে হুজুর আপনি কি বিষয়ে আমাদের কাছে তসরিফ এনেছেন বলে আমি এসেছি তোমাদের এখানে একজন বেহরাম মাজুসি আছে সে কোথায় তারা অবাক হয়ে তাকিয়ে আছে কিরে বাবা ইনি মুসলমানের একজন বড় এলমে হাদিসের আলেম ইনি কেন বেহরাম মাজুসি ওই কাফের কে কুস্তেছে মুশরিক বলে হুজুর আছে উনি উনি এই ইরাকের বিরাট এক ব্যবসায়ী দন্নাঢ্য ব্যক্তি বলে আমাকে একটু তার কাছে নিয়ে যাও কেন বলে তার সাথে আমার কিছু কাজ আছে নিয়ে যাওয়া হলো ওনাকে সংবাদ দেওয়া হলো বেহরাম তোমার সাথে দেখা করার জন্য মুসলমানের একজন বড় আলেম এসেছে বলে ওনাকে একটু ওয়েটিং রুমে নিয়ে যাও আমার ঘরে ড্রয়িং রুমে ঘরে ড্রয়িং রুমে রাখা হলো বলে আমি আসতেছি কারণ আমি তো বড় একজন তাজের ব্যবসায়ী মানুষ আমার তে যা চলছে ব্যবসার কাজ কারবার চলছে আমি এগুলো তাড়াতাড়ি শেষ করে আমি ওনার সাথে দেখা করার জন্য আসছি কিছুক্ষণের মধ্যে বেহরাম চলে আসলেন এসে এসে আব্দুল্লাহ বিন মুবারক ইস্তিকবাল জানালেন জানিয়ে ওনাকে নিয়ে ভেতর আরেকটা খাস কামরার মধ্যে চলে গেলেন সেখানে মাত্র দুইজন বেহেরাম আর আবদুল্লাহ বিন মুবারক তৃতীয় আর কোনো ব্যক্তি নেই দরজা বন্ধ করে দিয়েছে তখন জিজ্ঞাসা করছে বেহেরাম হুজুর কেন এসেছেন বলে আই বেহেরাম তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি বলে সুসংবাদটা কি বলে সুসংবাদ হলো আমার নবী আমাকে খাওয়াবে এসে বলেছে তুমি নাকি জান্নাতে আমার নবীর সঙ্গে থাকবে বেহেরাম আমাকে একটু বলো এখানে কারণটা কি তুমি এখনো ইমান এনেছো বলে না আনি নাই তো তুমিে কোনো iman আলো নাই তুমি একজন মুশরিক তুমি কিভাবে জান্নাতে নবীর সাথে থাকবে আর আমার নবীর সাথে জান্নাতে থাকতে পারার মতো ভাগ্যবান তো পৃথিবীর জমিনে খুব কমই আছে তুমি কিভাবে এই শোভা গর্জন করেছো তখন বেহরাম বলছে হুজুর আমি তো বড় একজন তাজের মানুষ বাপ সেই মানুষ আমি অনেক মানুষকে দান খয়রাত করি মনে হয় কোন দান সদকা আপনাদের নবীর ভালো লেগে গেছে এইজন্য মনে হয় তিনি এই ঘোষণা দিয়েছেন তখন আব্দুল্লাহ বিন মুবারক বলছে আমি তো আর কচিকুখানা আমারে বুঝাইলো তো আমি আর বুঝব না সামান্য জিনিসের জন্য এত বড় পুরস্কার পাওয়া অসম্ভব ভেতরে আরো কঠিন রহস্য আছে একমত একটু আমাকে বল। তখন বেহেরাম বলে হুজুর কাউকে বলবেন না তো বলে ও আদা করেছি সাময়িক কাউকে বলবো না তবে দিনের খাতিরে আমি পরবর্তীতে এটা মানুষের কাছে বলে যাব বলে ঠিক আছে হুজুর আমি বলি আপনাকে বলে হুজুর আমি তো একজন বড় তাজের মানুষ আমার তো বিরাট ধন্যাঢ্য বিরাট ধনবান্ডার আমি তো বিরাট এক ধন্যাঢ্য ব্যবসায়ী তো আমার সন্তানের যখন বিবাহের সময় এসেছে আমি সন্তানকে বিবাহ করিয়েছি নিকা দিয়েছি নেকা দেওয়ার পরে গোটা এরাকের মধ্যে আমি বিশাল করে এক মেজবান খাবো

কথা বলেন ঠিক না আর শুধু তাই না আমার দেশের গরিব মানুষদের জায়গা হয় ওই ফ্লোরের চাটাইতে আর আমাদের দেশের সাহেবদের জায়গা হয় মেজবানের টেবিলে গরিব মানুষগুলাকে দিতে আমার বাটি গণনা শুরু হয় এক বাটি থেকে দেড় বাটি এর উপরে চালাবি না আর সাহেব মানুষকে দিতে গেলে সেখানে দুই থেকে তিন বাটি চার বাটি পাঁচ বাটি কোন হিসাব নাই শুধু তাই না আর নলা পর্যন্ত ঢুকাই দিতেছি কথা বলেন ঠিক কিনা যেই মানুষটা প্রত্যেকটা দিন গরুর গোস্ত ছাড়া কিছুই দেখে না ওই মানুষকে আমরা ডেকে এনে গরুর গোস্তের উপরে রাখতেছি আর যারা বছরে একবার গরুর গোশত দেখে কিনা সন্দেহ ওই মানুষগুলাকে আমরা এক টুকরা দুই টুকরা তিন টুকরা এগুলা ভাগ করে করে গণনা করে করে দি নলা তো দূরের কথা কথা বলেন ঠিক না আর আমাদের ওই সাহেবগুলাও তো অনেক লুবি মানুষ জীবনে না খায় মতো না হান্দার মতো পাঁচ হাজার টাকা দিয়ে তেল খরচ করে পাইজারু গাড়ি করে এই ফুফা দিয়ার জমিনে চলে আসে নলা খাই বেললে কথা বুঝতেছেন অবাক করা বিষয় আমি কি ভুল বলছি না কি বিষয়গুলো আর সবচেয়ে দুঃখটা আমার কোথায় জানেন আমি বললে তো অনেকের খারাপ লাগবে গত বছর একটা বলেছিলাম আরে গোটা ফেসবুক উড়াই ফেলছে অনেকে মেডিসিন জায়গা মতো বললে একটু একটু জলে জ্বললেও তো সহ্য করা লাগবে কথা বলেন ঠিক না বেঠে না হলে তো রোগ ভালো হবে না কথা বলেন ঠিক না আমরা যে মানুষটার মেজবান খাবার জন্য এসেছি চার দিন নাতে পাঁচ দিন নাতে ছয় দিন নাতে যেই মানুষটার মেজবানির জন্য আমরা এসেছি কুদার কসম করে বুকে হাত দিয়ে বলেন তো কয়জন গিয়ে আগে ওই মানুষটার কবর জিয়ারত করেছে এমন এমন অনেক মানুষ আছে যে মরহুমের মেজবানি কি এসেছে ওই মরহুমকে কোথায় দাফন করেছে সেটাও জানে না জানা যায় আসে নাই এমন হাজার জন আছে আসে না নাই জানাজার সময় আমি টাইম পাই নাই আসতে পারি নাই ব্যবসায়িক কাজে একটু দূরে ছিলাম আসতে পারি নাই ঠিকই এটা দেবার সময় আর আমার দেশের মেজমান বক্তমান বর্তমান বিয়ে বাড়িকে পর্যন্ত হার মানিয়েছে আমরা মেজমান মানি একটা আনন্দ বাড়ি বানিয়ে ফেলেছি আমাদের মা বোন মনে বিউটি পার্লার থেকে সেজে মনে হয় বিয়ে বাড়িতে যাচ্ছে আমি আবার বিয়ে বাড়িতে যাওয়া যায় বলছি না কিন্তু বিয়ে বাড়িতে যেমন করে যায় তার চাইতো আরো মারাত্মক করে আমাদের মা বোন গুলা সেজে এখন মেজবানের বাড়িতে যায় এই বাড়িটা থেকে যে একজন মানুষ দুনিয়া থেকে চলে গেছে এটা মেসবানের বাড়ি দেখলে বুজার অবকাশ নাই বুজা যায় না এটা কি মইয়তের বাড়িতে এসেছি এই ঘরের সদস্য একজন কবরের নিচে চলে গেছে এটা বুজার কোনো উপায় নাই কথা বলেন ঠিক না ঠিক কই যাবেন আর এখন তো আমরা দায়বদ্ধতা ভালো করেই বুঝি যেই ছেলে মাকে ওষুধ খাওয়ার জন্য পাঁচশো টাকা দিতে পারে নাই বাবাকে একটু শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে পারে নাই ওই ছেলে বাবা মারা যাওয়ার পরে পাঁচ ছয় লাখ টাকা নিয়ে এসেছে মেজবানি দেওয়ার জন্য আমি মেজবানি দেওয়াকে হারাম বলছি না না বলছি না কিন্তু যেই মা বাবা বেঁচে থাকতে আপনি কদর করেন নাই সেই মা বাবা মরার মা বাবা মরার পরে আপনি পাঁচ লাখ টাকা দিয়ে মেজবান দিয়ে কি সাহাবেদ করতে চান আপনি মা বাবার হক আদায় করে ফেলেছেন আমাদের সমাজেও তো এমন অবস্থা চলছে অনেক মানুষ আছে একজন মানুষ চিকিৎসার অভাবে দুকে দুকে রাস্তার পাশে মরে যাচ্ছে আমরা কোনোদিন পাঁচ টাকা দশ টাকা তুলা তুলি করে এই মানুষটাকে চিকিৎসা দিতে নিয়ে যাই নাই যখন মানুষটা মারা গেছে আমরাই গিয়ে টাকা তুলা তুলি করে মেজমানির আয়োজন করতেছি আমি কি কথাগুলো ভুল বলছি যদি ভুল বলি আমাকে দাঁড়িয়ে প্রশ্ন করবেন হুজুর আপনি গলত বলেছেন আপনি মানুষকে হবান আমার কিছু আসে যায় না কিন্তু যাদের মেজবানি দিচ্ছেন আগে জীবিত থাকতে তাদেরকে কদর করেন জীবিত থাকতে করেন। জানেন এক রাতে বিশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ করতেছি শুধু মেজবানির পেছনে এক রাতে দশ গরুর মেজবান বিশ গরুর মেজবান শুধু নিজের নামটাকে একটু প্রকাশে আনার জন্যে মানুষকে দেখানোর জন্য আমি বড় একজন ব্যবসায়ী বড় একজন দানবীদ সেটা বলার জন্য শুধু করতেছি পনেরো বিশ লাখ টাকা এক রাতে খরচ করার কোনো অর্থ আছে বলুন তো অর্থ আছে আমি পাঁচ লাখ টাকা খরচ করে আপনার যদি টপিকটাকে আপনি পাঁচ লাখ টাকা খরচ করে মেজবান দিলে দুই থেকে তিন হাজার মানুষকে খাওয়াইতে পারবেন আপনার এলাকায় কুচ করলেও দুই থেকে তিন হাজার গরিব মানুষ নাই কথা বলেন ঠিক না বে ঠিক আপনি পাঁচ লাখ টাকা দিয়ে মেজবান দেন যদি বলেন হুজুর বাকি টাকা কি করব যদি বিশ লাখ টাকা আপনার মেজবানের যদি তফিক থাকে পাঁচ লাখ টাকা দিয়ে মেজবান দিবেন পনেরো লক্ষ টাকা আপনি রেখে দেবেন হুজুর এগুলা দিয়ে কি করব আপনার এলাকার মসজিদের উজুখানা নাই আপনার এলাকার মসজিদের খাজত খানা নাই আপনার এলাকার মসজিদের মধ্যে ভালো করে পাকা নাই উপরের তলার টাইলস নাই মানুষ ভালো করে নামাজ পড়তে পারে না নামাজ পড়ার জন্য এই টাকাগুলো খরচ করে মসজিদের জন্য সুন্দর করে মসজিদকে সাজাই দেন আমি তো মেহমান কেছি দোয়া করলে করব না করলে আত্তান ফুতুল মসজিদ এম কই কিন্তু এই মসজিদের জন্য যদি এগুলা রেখে যান আপনার মা বাবার নামে এগুলা সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত আপনার মা বাবার কবরের মধ্যে যেতে থাকবে সুবহানাল্লাহ মাদ্রাসার মধ্যে গিয়ে দেখেন টুল নাই টেবিল নাই ছেলেরা পড়তে পারে না

নিরবে নিস্তব্ধ রাতে গিয়ে ওই গরীব মেয়ের বাবাকে দেখে হাতের মধ্যে টাকা দিয়ে বলেন কালকে বিয়ের ব্যবস্থা করে মেয়েকে তুলে দেন সুবহানাল্লাহ প্রসাদকে হিসেবে পাবেন যদি তাও না পান আপনার এলাকার রাস্তাটা ভেঙে পড়ে আছে আমরা তো সরকারের দিকে তাকিয়ে আছি বেগিন নাগরিক তেলে শুধু রাস্তা বেকার সরকার তো গরম পড়ুক তাকিয়ে আছি আমরা অনেক মানুষ খুচুটকে পড়ে হাঁটু ফেটে ফেলছে মাথা ফেটে ফেলছে আমি একটু সুন্দর করে এই টাকাগুলা দিয়ে আমি একটা রাস্তা করে দিই যতদিন এই রাস্তা থাকবে মানুষ যাবে আল্লাহ যদি করে এই রাস্তা দিয়ে যদি কদম যদি পরে যায় আমার মা বাবার খবরের মধ্যে আল্লাপে দান করুন আমি কি ভুল বলেছি গরু কি

কারো ঘরে গিয়েছো শেখায়েত করা যাও তুমি যখন মেহমান হয়ে গিয়েছো এবারে যেতে তোমার মেহমান বানাই শেখায়েত ন করিবা জেদ্দুরিবে তৌফিকে কুলাই এ দু তুমি বিসমিল্লাহ বলে শুরু করিবা আলহামদুলিল্লাহ বলে শেষ করিবে লে সাহাবী দাওয়াত হলে দোয়া করিবা ইবার লে দোয়া করার কারণে আল্লাহ তোমার রিজিক তো বরকত দিব ইবার রিজিক তো বরকত দিব ঘরের মধ্যে যদি এক প্লেট খাও বাহিরে যখন মেহমান হয়ে গিয়েছো অর্ধ প্লেট খাবে অর্ধ প্লেট হাফ প্লেট আধা প্লেট আধা প্লেট নইলে খাবার কমিয়ে দাও আদা প্লেট খাবা বাহিরে যখন মেহমান হয়ে গিয়েছো তুমি বিসমিল্লাহ বলে শুরু করবা নেড়ে ছেড়ে খাবা কিভাবে বা এর নইলে মতনা গদ গদ গলায় তুমি হইদিন নবী সারি সারি খালি আর নবী হদের বরকতই সুবহানাল্লাহ নেড়ে ছেড়ে খাবে আস্তে আস্তে খাবে সুন্দর করে শুরু করবা আর খাবার আগে সবাই হাত পরিষ্কার করে বসার পর একজন উঠে বন্টন শুরু করবা ডান দিক থেকে কোন দিক থেকে ডান দিক থেকে ইটা ইটা বড় দামি হাত এই জান ইটা বড় দামি হাত ইটা দিয়ে দেবেন ইটা দিয়ে নেবেন এই বাম ইব এক জায়গা লাগা দিইম প্রাইভেট জায়গা ইয়েন জেরে না লাগাইও ইয়েন খামেকানোর লাই কিন্তু ইটা দিয়ে দেবেন ইটা দিয়ে নেবেন আমানুয়ে বলছো বন্টন করবেন দানদিক থেকে বন্টন করার পর সবার প্লেটে যখন খানা পৌঁছে গেছে এবার সবাই বসে বিসমিল্লাহ বলে একসাথে শুরু করো আল্লাহ সেখানে বরকত দান করবে

ডান হাতুসিনে কোন হাত দিয়ে দেবেন কেউ যদি বাম হাত বের করে না আমি আপনাকে আর কিছু দেব না আমি কাউকে দিই না কেউ বাম হাতে টাকা নিতে চাইলে আমি দিই না বাম হাতে টাকা দিতে চাইলো আমি নিই না কোন হাত লাগবে ডানহাতে কাজ শূন্যত নবিশূন্য এ হাতে কি আছে বরকত আছে কি আছে এটা তো বললাম যারা খাবে তাদের জন্যে যারা পরিবেশন করবে কথাগুলা কি আমি কি অযৌক্তিক বলছি এগুলাকে আমাদের শেখার দরকার আছে না নাই আজকে দেখবেন আমার আমরা কিভাবে খাবার খাবো সেটাও জানি না কিভাবে খাবার পরিবেশন করবো সেটাও জানি না তো এখানে আমাদের মা বোন যারা আছে যারা খাবার পরিবেশন করবেন আমার নবী তাদের জন্য কি তরিকা দিয়েছেন দেখেন মাথার মধ্যে কি দেবেন পর্দা দেবেন মা বোন কি দেবে পর্দা দেবে আর মা বলতে মাথার খত কিছু না ভাই ঠিক না ভাই ঠিক মাথায় কাপড় দেবেন কাপড় দিয়ে দেখছি ঢাকনা তুলে ফেলবেন না দেখছি ডাক না তুলে ফেলবেন না আমি কি কেন শোন দেখছি ডাক না সরাবেন আর দেখ যদ্দুর চামিজ ঢুকানোর জন্য প্রয়োজন তদ্দুর সরাবেন বাকিগুলা ঢেকে রাখবেন এরপর বিসমিল্লাহ ওয়ালা বরকাতিল্লাহ বলে ওখান থেকে পরিবেশন শুরু করেন আমান নবী বলে উকি দিয়ে দেখা যাবে না ইয়া তো আরা বাদ বাদে দেখো খানা আছে না খানা আছে না খানা আছে না আমার বলছে না উকি দিয়ে দেখা যাবে না এতটুকুর মধ্যে তুমি বিসমিল্লা বলে ভাড়া শুরু বাড়তেই থাকো পরিবেশন করতেই থাকো যদি একশো জনের খানা হয় আল্লাহ সেখানে দুইশো জনের বরকত দান করবে এখন আসেন এবার আমাদের বরকতের কি হলো এখন তোর নাম তো বরকতুল্লার মধ্যে রয়ে গেছে আর বরকত আমাদের ঘরে নাই নাম তো এখন বরকতুল্লার মধ্যে আছে রহমত নাই রহমত এখন রহমতুল্লার মধ্যে চলে গেছে তো কিভাবে এখন আমাদের ঘর থেকে বরকত গেল আগেকার যুগে আমাদের বাবারা একজনে কামাইতো আমরা সাত আট ভাই বোন আমরা বসে বসে খেতাম এরপরও বাবা আমাদেরকে খাওয়ানোর পরে পড়ানোর পরে এরপরও কিছু টাকা সঞ্চয় করতে পারত আর এখন নয়জন জন ফ্যামিলি মেম্বার হলে আটজনে কামাই এরপরও অভাবের কোনো শেষ নাই আমার ইনকাম বেড়েছে কিন্তু বরকত অনেক আগে উঠে গেছে বরকত এক জিনিস রোজগার জি না রোজগার আরেক জিনিস এগুলো আমাদেরকে কথা বুঝতেছেন তো আসেন আমি শেষ করে দিচ্ছি বেহরাম মাজুসি উনি বলতেছেন আমি কি দিয়েছি ও না মাথার ধরে অস্মিক কি কি দিয়েছি আমি কোনো নির্দিষ্টতা নাই সকালে খানা শুরু করেছি রাত অবধি পর্যন্ত খানা চলেছে এভাবে চলতে 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 যখন রাত হয়ে গেছে আমার খাদেমরা এসে বলতেছি হুজুর বেহরাম এখন তো আর কোনো মেহমান দেখতেছি না এখন কি করব বলে খানা আছে বলে আছে বলে এগুলো একটু নিয়ে যাও সুন্দর করে রেখে দাও নষ্ট না হওয়া মতো সুন্দর করে এগুলা হেফাজত করো আর গিয়ে দরজাটা বন্ধ করে সবাই ঘুমিয়ে যাও সারাদিন অনেক ধকল গিয়েছে শরীরের উপরে আমি একটু ঘুমিয়ে যাব এই কথা বলে না খানা টানা সবগুলা সামলিয়ে তারাও ঘুমিয়ে গেল আমিও গিয়ে চ্যারেক বাতিটা বন্ধ করে আমিও ঘুমিয়ে পড়লাম হঠাৎ করে আমার ঘরের দরজায় কে জানি আঘাত করে আমি শুতে না শুতে আবার আমার থেকে উঠতে হলো আমি উঠে যখন ঘরের দরজায় গেলাম আমি চিন্তা করছি হাঁদেমদেরকে ডাকবো না কেন এরা তো অনেক কষ্ট করেছে আমি উঠি নিজে উঠে গিয়ে ধরের দরজা খুললাম খুলে দেখছি একজন জীর্ণ শীর্ণ

আমাকে ধমকায়ও না আমি জীবনে কোনোদিন কোনো মানুষের সামনে হাত পাতি নাই আমি জীবনে কোনোদিন কোন মানুষের কাছে সাহায্য চাই নাই আমি মজবুর হতে পারি আমি গরিব হতে পারি আমি ফকির হতে পারি কিন্তু আমি কোনোদিন কারো দরজায় আসি নাই আজকে আমাকে মোকাদ্দার তোমার দরজায় নিয়ে এসেছে তাকদীর তোমার দরজায় উপস্থিত করেছে বেহরাম আমাকে ধমক দিও না বেহরাম বলছে তোমার যখন নাই তো এত রাতে তুমি চেরাক বাতি দিয়ে কি করবা বাতি বন্ধ হয়ে গেছে তেল শেষ যাও গিয়ে ঘুমিয়ে পড়ো বড় বেহরাম আমার করে ছোট্ট ছোট্ট দুইজন সন্তান আছে এই সন্তান আজকে তিন দিন পর্যন্ত কিছু খাই নাই বেহরাম এরা যদি চারাক বাতিটাও যদি বন্ধ হয়ে যায় অন্ধকারে তাদের কান্নার আওয়াজ বেড়ে যাবে এই জন্য আমি চারাক বাতিটা জ্বালিয়ে তাদেরকে একটু সান্ত্বনা দেব তখন বেহরাম বলে ও মহিলা তুমি কি দেখো নাই আমার এই ঘরে সারা দিন খানাপিনা চলেছে তুমি নিজের বাচ্চাদেরকে নিয়ে এসে দুইটা খেয়ে যেতে আমার আমার লোকজন তো তোমাকে আটকাত না কারণ আমার এখানে তো কোনো মানুষের নির্দিষ্টতা ছিল না কোনো পার্সনের নির্দিষ্টতা ছিল না তো তুমি এসে তো যেতে পারতে কিন্তু খেলা না কেন এই কথা যখন বললো ওই মহিলা বলে বেহরাম আমি জীবনে কোনোদিন মানুষের দুয়ারে আসি নাই এগুলো আমার জন্য হারাম আমি এগুলো কোনোদিন গ্রহণ করতে পারি না তখন বেহরাম বলে হুজুর আবদুল্লাহ বিন মুবারক আমি ডাক দিয়ে বললাম ও মহিলা তুমি এত বড় ভিক্টোরিয়া কিভাবে হয়েছে। তুমি তো অভাবে আছো চাইলে অসুবিধা কি তুমি যে হাত পারবে বলে বেহরাম আমি হাত পারি না কেন বলে তুমি মুসলমানের নবীকে চেনো বলে হ্যাঁ চিনি ও বেহরাম ওই মুসলমানের নবীর রক্ত রক্ত আমার শরীরের মধ্যে আমি সৈয়দ জাদি আমি আউলাদের রসুল আমার শরীরের মধ্যে রসুল রক্ত আমরা না খেয়ে মরে যেতে পারি কিন্তু মানুষের কাছ থেকে দান খয়রাত নিতে পারি তখন বেহরাম বলে হুজুর এই কথাটা আমার কলিজার মধ্যে তীরের মতো আঘাত করেছে আমি বললাম মা একটু দাঁড়ান আমি আসতেছি এ কথা বলে আমি ভেতরে গেলাম আমার হাত ডাকলাম ও তাড়াতাড়ি ও বলে হুজুর এত রাতে এখন শুলাম এখন বলে কাজ আছে তাড়াতাড়ি ও খানা পিনা কি আছে বলে অনেকগুলো আছে তাড়াতাড়ি প্যাকেট নতুন নতুন কাপড় নে প্যাকেট কর একটা সুন্দর চেরাক বাতি নে ওখানে ফুললি ফুল তেল ঢেলে দে এবার ওই গাছটিগুলো আমার কাঁধের উপর তুলে দে খাদেম না বলছে হুজুর এটা কিভাবে সম্ভব আমরা খাদেম আপনার خدمت করার জন্য আছি বোঝা যদি তুলতে হয় আমাদের পিঠের মধ্যে তুলবো আপনার পিঠে কিভাবে তুলি বলে ও আমার খাদেমরা শুনো তোমরা আমার خدمت করেছো সব জায়গায় কিন্তু আজকে এমন এক জায়গায় আমি যাচ্ছি সেখানে খাদেম পাঠাবো না আমি নিজে খাদেম হয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিলেন পিঠের উপর তুলে গিয়ে বলছে মা আপনি সামনে হামনে হাঁটেন আমি আপনার পেছনে পেছনা আসতেছি গেলেন ওই মহিলার গড়ের দরজায় ওই সৈয়দ জাদির গড়ের কাছে গিয়ে ঘরের ভেতর ঢুকে যখন গাঠি রাখলেন বলে দেখতেছি দুইজন ছোট্ট ছোট্ট সৈয়দ দাদা দৌড় দিয়ে এসেছে এসে বলে মা একটুগুলো জিনিস খানা পিনা কাপড় চোপড় এগুলো আমাদের জন্য কে এনেছে বলে বেহেরাম এনেছে তোমাদের জন্য হা দিয়া হিসাবে তখন ওই ছোট্ট ছোট্ট সন্তান বলতেছে মা বেহরাম যখন আমাদেরকে মোহাব্বত দেখিয়েছে এই জিনিসগুলোর দিকে পরে হাত দেব আগে আল্লাহর দরবারে হাত উঠাবো

আমি সেদিন বুঝতে পারি নাই তাদের দোয়াটা কে ছিল আমি এখনো কলমাপুরি নাই আমি এখনো বিদর্মী আমি মাজুসি অগ্নি পূজারী সেদিনের দোয়াটা কে ছিল আমি বুঝি নাই তবে আজকে বুঝে গেলাম তারা যে আসল সৈয়দ জাদা তাদের দুয়াটা যে হক ছিল আর এই দুয়াটা যে মদিনা পর্যন্ত পৌঁছেছে রসুল্লাহ শুনেছেন আল্লাহ কবুল করেছে তো এই হক ধর্ম ইসলাম এই ইসলামের মধ্যে আমি পাহা হতে আর একটা সেকেন্ড সময় লাগাবো না আপনি হাত বাড়িয়ে দেন আমি আপনার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যাব বলছিলাম একজন বেহরাম মাজুসি অগ্নি পূজারে হাওয়া সত্ত্বেও আল রসুলের মহাব্বত অন্তরে থাকার কারণে ইমান পেয়ে রসুল জান্নাতের সঙ্গী হয়ে গেছে ওখানে তো আমরা রসুল উম্মত কথা বলেন ঠিক না ঠিক আমরা রসুল কি উম্মত তো আমাদের সাথে যদি আলে রসুলের মহাব্বত থাকে ভালোবাসা থাকে আমাদের অবস্থা কি হবে চিন্তার দরকার আছে না নাই

বিشفানিনা والذی نفسی بیইদিহি لا ينفع عبدا عمله ও আমার উম্মত सुनो सुनो ওই কিয়ামতের ময়দানে আমার আওলাদরা তোমাদের জন্য শাফাআত করে তোমাদের তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ এরপরে নবী বড় শক্ত কথা বলেছেন والذی نفسی بیইদিহি আল্লাহর কসম করে বলছি কার কসম আল্লাহ বলেন না কার কসম আল্লাহর কসম আমি কি শেষ করে দেব অসুবিধা হচ্ছে আপনাদের কার কসম আল্লাহর কসম ওয়াল্লাযী নাফসি বিআইদিহি আল্লাহর কসম করে বলছি লা ইয়ানফাউ আবদান আমালুহু আমালুহু ইল্লা বিমারিফাতি হাক্কানা আমার আওলাদের মুহাব্বত যদি তোমাদের কোলে যায় না থাকে তোমাদের আমল যদি আসমান পরিমাণ হয় ওই আমলের ভেতরে আমার আওলাদের মুহাব্বত যদি না থাকে এগুলা তোমাদের কোন কাজে আসবে তোমাদের ওই এবাদত ওই আমল আল্লাহর দরবারে কবুল জীবলেন কবুল হবে না আমাদের দেশে আজকে অনেকে আলে রসুলের বিরুদ্ধে কথা বলছে বান্দা আসানা নাই আচ্ছা আছে এজন্য আমরা যখন নামাজ কেন একটা দরুদ ইব্রাহিম আসানা নাই আল্লাহ আহমদ আলা বয়ালা আলে আল রসুল আসানা নাই এনাদের উপর দরুদ যদি বাদ দিয়ে দেন বলে আজকে ইগরাদের উপর আর দরুদ পরবর্ণ অনেক দিন পড়েছি নামাজ মাকবুল কেন নামাজ হবে না তো আলের রসুলকে কোন আমল থেকে আপনি বের করবেন। আলের রসুলের محبت যদি বের করে দেন আমানন্য বলে আসমান পরিমাণ আমল হবে কিন্তু ওই আমলের কোন তো আমি যদি বলি আপনাদেরকে রবি বিন সুলাইমান উনি উনার গোটা জীবনের বড় স্বপ্ন ছিল ড্রিম ছিল উনি একবার হজ্জে বাইতুল্লাহ যাবে হজ আদায় করবে আমাদের দেশের মানুষেরও এই ইচ্ছা আসে না নাই যে আসে না নাই হজরত রবি উনি এক এক টাকা করে জমিয়েছেন হজ যাবে এক এক পয়সা জমিয়েছেন হজে যাবে নাখে না পড়ে একটা একটা করে টাকা জমিয়ে হজের জন্য অর্থ সংগ্রহ করেছে এগুলা যখন একটা এমন হয়ে গেল হজে যাওয়ার জন্য এগুলা নিয়ে নিজের বড় ভাইয়ের কাছে দিলেন ভাইজান আমি এবছর আপনাদের সাথে হজে যাব এই নেন আমার টাকা হজের খরচ বিরোজ এগুলো আমি আপনাকে দিলাম ওনার বাই ছিল কাফেলার সারদা নেতৃত্বে উনি নিলেন কাফেলা করে রওনা দিলেন আসতে আসতে কুফার জমিনে কোথায় বললাম কুফা বগদাদে আ ইরাকে একটা শহর কুফা শহর ইরাকে আর অনেক শহর আছে আমাদের বাংলাদেশে অনেক শহর আছে না যেমন বসরা আছে বাগদাদ আছে এভাবে কুফাও আছে তো কুফা শহরে যখন আসলেন তখন রবি চিন্তা করছেন এটা তো বড় একটা বাজার এটা বড় শহর বড় বাজার আমাদের সফর তো অনেক লম্বা আমরা মক্কা শরীফ যাব প্রতিমধ্যে অনেক জিনিসের প্রয়োজন হতে পারে তো আমি জিনিসগুলা এখান থেকে যদি আমি নিয়ে ফেলি তাহলে আমার জন্য সফরটা আসান হবে আর সব জিনিস তো সব সবখানে পাওয়া যায় বড় বাজারে বেশি পাওয়া যায় কথা বলেন ঠিক না উনি ওনার কাফেলা থেকে আলাদা হয়ে রওনা শুরু করলেন যেতে যেতে রাস্তা ধরে যাচ্ছেন হঠাৎ দেখতেছেন রাস্তার এক পাশে একজন মহিলা একটা মিঠ পশু রাস্তার পাশে করে আছে মৃত প্রাণী ওই প্রাণী থেকে একটা ছুরি দিয়ে মিঠ প্রাণীর গোশ্গুলা কেটে কেটে নিচ্ছে রবি বিন সো বলে মিঠ প্রাণীর গোশ্ৱা তো হারাম এটা তো মুসলমানের দেশ এই মহিলাই গোশ্তগুলো কার জন্য নিচ্ছে মনে হয় তার কাছে দাবা আছে রেস্টুরেন্ট আছে তার কাছে সরাই খানা আছে হয়তো তার কাছে মুসাফের খানা আছে সে মানুষকে না হয় এগুলো রান্না করে খাওয়াই দেয় আল্লাহ না জানে এরকম আমাদের দেশ এখন ধরতেছে না শুধু মরা প্রাণী ন গরু গুস্ত হই হবে দেবতে আছে না নাই গত বছর এক সুনাম ধন্য এক রেস্টুরেন্টকে ধরা হলো ছাগলের কথা বলে কি দিতেছে কুকুর

আমি আই ওটা ইন্ডিয়া গেলাম তো দেখি দিন জুড়ি জুড়ি ফরি যার আফ্রিকা আফ্রিকা যাচ্ছি মতো কারণ তারা তো নিজেরা না খাই কুত্তর হতো খাই দিব আর 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 দেশে তো কুত্তুকু গরুর বাচ্চার মতো মাসাল্লা না আগা গোড়া কুয়ান আসা না নাই সুন্দর করে তারা লইলে তারা রে ইতারও বড় জামিলে আছে কুত্তর হরে দেবেন সন আর কুত্তর না আর হারাপ বেশি কি দিলেন বা

রবি বলে আমি তার পেছনে পেছনে যাওয়া আরম্ভ করলাম করা যাবে তাদেরকে তাদেরকে অনুসরণ করা করা যাবে যাবে গোপনে না রবি বলে এটা আমার জানা আছে কিন্তু এরপর আমার থেকে যেতে হচ্ছে কেন কারণ এই মহিলাটা যে গোস্ত গুলো নিয়েছে এগুলো তো হারাম এগুলো না জানি আমার কোন মহামেন বাইকে খাওয়াই দিচ্ছে এটার জন্য আমাকে যেতে হচ্ছে গেলেন বলে যেতে যেতে এক বিরাট বাড়ির সামনে গেলাম ওই বাড়ির দরজার মধ্যে আঘাত করেছে ওই মহিলা দরজা যখন আঘাত করলো কয়েকজন ভেতর থেকে ছোট্ট ছোট্ট মেয়ে এসে দরজা খুলে দিয়েছে ওই মহিলাটা ঘরের ভেতর ঢুকে গেল বলে আমি তার বুঝতেছি না কি হচ্ছে আমি তখন আস্তে করে গিয়ে জানালা দিয়ে উকি দিচ্ছি এখানেও আরেকটা শরীয়তের মশলা আছে কারো ঘরে উকি দিয়ে দেখা যাবে না কারো ঘরে উকি 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 দেওয়া যাবে না এটা সম্পূর্ণ আমার নবী নিষেধ করেছেন উকি দেওয়া যাবে না রবি বলে আমি জানি এরপরও দেখছি কারণ এই গোস্তগুলো কোথায় ব্যবহার হচ্ছে আমার থেকে জানতে হবে কারণ এগুলো তো হারাম গুলা কি হারাম আমি দেখতেছি ওই মহিলা গিয়ে বলছে মা তোমাদের জন্য আমি গোস্ত নিয়ে এসেছি যাও তোমরা এগুলা ভুনা করে খাও রবি বলে আমি হয়রান হয়ে গেলাম কিরে বাবা নিজের আপন মা হয়ে নিজের সন্তানদেরকে মৃত প্রাণীর গোস্ত খাওয়াচ্ছে এটা কিভাবে সম্ভব আমি অবাক হয়ে গেলাম আমি সাথে সাথে ঘরের দরজায় আঘাত করলাম ভেতর থেকে আবার হয় কে বলে আমি মোসাফের বলে আপনাকে দেওয়ার মতো আমাদের ঘরে কিছু নাই আপনি সামনের বাড়িতে যান তখন রবি বলে আমি আপনার থেকে কিছু নিতে আসি নাই আপনার সাথে একটু কথা বলতে এসেছি তখন দরজা কোলা হলো বলে আমাকে বলেন আপনি যে কিছুক্ষণ আগে যে মৃত প্রাণীর গোস্ত এনেছেন আপনি কি জানেন না গোস্ত এই গোস্ত খাওয়া মোমেন মুসলমানের জন্য হারাম আপনি কি জানেন না তখন ওই মহিলা বলে হ্যাঁ আমি জানি ও আল্লাহর বান্দা মুসাফের আমি জানি এখন আমি জানার পরও এনেছি আমার কাছে আমাকে করতে যাও তোমার রাস্তা তুমি মাপো তোমাকে এত কিছু বলার আমার দরকার নাই রবি বলে না বলা পর্যন্ত সর্বনা বলতেই হবে কারণ কি তখন ওই মহিলা বাধ্য হয়ে বলছে ওর ও আল্লাহর বান্দা মুসাফের আমি জানি মৃত প্রাণীর গোষ্ঠ কোয়া হারাম কিন্তু জানে বাঁচান বাঁচার জন্য যদ্দুর খেলে জানে বাঁচবে তদ্দুর খাওয়া যায় যদি কিছুই না পান তখন আপনি যখন কিছু না পেয়ে কিছু না কে মারা যাবেন মারা মরে যাওয়ার উপক্রম হয়েছে জান বাঁচানোর জন্য যদ্দূর খেয়ে আপনার জানটা বাঁচবে আপনি কুদার জালায় মরবেন না তদ্দুর পর্যন্ত খাওয়া যায় তো রবি বলছে এটা তো এমন জায়গার কথা যেখানে কোনো খানা পিনা পাওয়া যাবে না কিন্তু এটা তো কুপার জমিন এখানে তো খানা পিনার কোন অভাব নাই বলে সত্য বলে তো খানা পিনার অভাব নাই কিন্তু এগুলা কেনার জন্য তো আমার কাছে অর্থ নাই আমার কাছে তো টাকা নাই বলে কেন নাই মানুষের কাছে গিয়ে সাহায্য চান মানুষ আপনাকে সাহায্য করবে বলে না আমি তো সাহায্য চাইতে পারি না বলে কেন বলে রসুল আমাদের শরীরের মধ্যে আছে আমরা আমরা মারা এগুলো তো নিতে পারবো না রবি দু চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন মা কেন এমন কেন হলো আপনার বলে আমার স্বামী ছিল বড় ধর্ণাঢ্য একজন ব্যক্তি আমার ঘর দেখে বুঝতেছো না বলে হ্যাঁ কত সুন্দর আমার ঘর আমার স্বামী বড় ধর্নাঢ্য ব্যক্তি ছিল কিন্তু আমার স্বামীটা মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে তো আমার স্বামী যে সম্পদ রেখে গেছে ওগুলা দিয়ে আমরা এতদিন চলেছি এরপর আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করেছি এরপর আমার মেয়েদেরকে খাওয়াইছি পড়াইছি কিন্তু এখন মানুষ আমাকে আর কাজ দিচ্ছে না আজকে তিন দিন পর্যন্ত আমরা না খেয়ে আছি আমার মেয়েগুলার ক্ষুদার জাল আমি আর সহ্য করতে না পেরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ মৃত প্রাণীটা দেখে আমি ওখান থেকে কিছু মাংস এনে আমার মেয়েদেরকে খাবার জন্য দিয়েছি রবি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে মা আপনি একটু আমাকে সময় দেন আমি আসতেছি একথা বলে রবি চলে গেলেন ওই কাফেলার যিনি সর্দার ছিলেন হজের কাফেলার সর্দার ওনার ভাই ওনার কাছে গেলেন গিয়ে বলছে ভাই আমার টাকা আমাকে দিয়ে দাও আমি আর হজ যাব না মানুষ অবাক হয়ে গেল কাফেলার মানুষ কিরে রবি তুই একটা একটা করে টাকা জমিয়েছি সহ্য বাইতুল্লাহ যাওয়ার জন্য রসুলের করিমের জিয়ারতে যাওয়ার জন্য আর পূর্ব পর্যন্ত এসে তোর এমন কি হলো তোর মন উল্টে গেছে কেন তুই পাল্টিয়ে গেছিস কেন তুই কেন হজে যাবি না বলে এত কিছু কথা আমি তোমাদের উত্তর দিতে পারবো না প্রশ্নের উত্তর আমাকে আমার টাকা দিয়ে দাও আমার মন চাচ্ছে আমি যাব না তখন অনেকে বলতেছে মনে হয় কোন মেয়ের ফাঁদে পড়ে রবি বড় শহরে এসেছে তো কোন মেয়ের ফাঁদে পড়ে গেছে তার মন বিগড়ে গেছে সে মনে হয় সেজন্য আর হজে যাচ্ছে না রবি বলে যা বলার বলো তোমাদের কথাগুলো কানে নেওয়ার মতো সময় আমার নেই টাকাগুলো নিয়ে বাজারে চলে গেলেন উনি টাকাগুলা দিয়ে ময়দা কিনলেন ময়দা কেনার পরে যে টাকা ছিলগুলা দিয়ে কাপড় চোপড় নিলেন আর অনেক জিনিস পাতি নিলেন দ্রব্য দ্রব্য জাতীয় জিনিস মুদির দোকানের যতগুলা আছেগুলা সব তিনি সংগ্রহ করেছেন আন্নবান্না করার জন্য বাজার সদাই করে গাঁটটি তিনটা গাঁটটি করেছেন কয়টা গাঁটটি তিনটা করেছেন তিনটা করে আরো টাকা ছিল এগুলো তিনি ওই ময়দার প্যাকেটের মধ্যে গুলাই দিয়েছে ময়দার ভেতরে এগুলা নিয়ে গেলেন ওই আলের রসূলের ঘরের দরজায় আগাত করলেন ভেতর থেকে आवाज হয় কে বলে আমি ওই মুসাফের রবি তখন বলে আমাকে ও রবি তুমি চলে যাও কারণ তুমি যদি বারবার আমাদের ঘরের দরজায় আসো আমাদের इज्जत নিয়ে প্রশ্ন উঠবে আমাদের তো इज्जत ছাড়া আর কিছুই নাই সুবহানাল্লাহ এটাও যদি চলে যায় আমরা আর কি করব যাও তুমি চলে যাও রবি বলে মা আর আসব না কোনোদিন আজকে শেষ আমাকে একটু দরজাটা খুলার। আমাকে একটু ভেতরে আসার সুযোগ দেন দরজা খুলে দিলো সমস্ত গাঠটি গুলা নামালেন ওই ছোট্ট ছোট্ট সৈয়দ দাদির দৌড়ে এসেছে এসে দেখতেছেন এক একটা গাঠটি খুলে দেখতেছে এক একটার মধ্যে জিনিসপাতি ময়দার ভেতরে হাত দিয়ে দেখছি ওখানে কিছু টাকাও আছে কাপড় চোপড়ও আছে তখন ও সৈয়দ দাদিরা বলছে হা মা আমরা আজকের রবির জন্য আল্লাহ দরবারে দোয়া করবো এই কথা বলে সৈয়দ দাদিগুলো হাত উঠেছেন একজন সৈয়দ যদি হাত উঠে বলছে আল্লাহ রবি হজে যাওয়ার বড় ইচ্ছা করেছে আল্লাহ তুমি তাকে হজে যাওয়ার তফিক দান করে দাও আরেকজন হাত তুলে দোয়া করছে আল্লাহ রবি এই বছর হজে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে আল্লাহ তুমি তাকে এই বছরই হজে যাওয়ার তফিক দান করে দাও আরেকজন দোয়া করছে আল্লাহ তুমি রবিকে যতদিন সে দুনিয়ার জমিনে থাকবে ততদিন তো যাবেই যাবে কেয়ামত পর্যন্ত রবি বিন সুলাইমানকে তুমি হজ করার তৌফিক দান করে দাও। ঠিক। দোয়া করলেন সৈয়দ জাদিলা। রবি বলে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। আমি চলে আসলাম। এসে চিন্তা করছি আমি আর বাড়ি ফিরে যাব না কারণ গেলে মানুষ তো আমাকে তানা মারবে। মানুষ আমাকে টিটকারি মারবে। হজে গিয়েছিলে আবার ফেরত আসলি কেন বলবে? আমি তো গুলো সহ্য করতে পারবো না। আমি কি করলাম থেকে গেলাম। ওই কুফার জমিনে কুফার এক জামে মসজিদের খেদমতগার হিসাবে আমি কাজ করছি মানুষ আমাকে মহাব্বত করে কিছু টাকা পয়সা দেয় এগুলা দিয়ে আমি কোনোভাবে চলে যাই এভাবে যেতে যেতে হজের মাহিনা শেষ কাফেলা ওয়াপেস আসা শুরু করেছে আমাকে লোকেরা ডাক দিয়ে বলে রবি চল চল হজের কাফেল আসতেছে হাজির আসতেছে আমরা কি একটু হাজিদেরকে দেখি রবি বলে হ্যাঁ অবশ্যই যাব কারণ ইনারা তো ওই হাজি যাদের চোখ দেখলেও তো আবাদত স্বভাব আছে কারণ ওই দুই চোখে হানাই কাবা দেখেছে ওই দুই চোখে মদিনায় চাইবা দেখেছে হ্যাঁ যাব তাদের কদমের জিয়ারতে ওই কদম তো মেনামস জালাবা পর্যন্ত গিয়েছে ওই কদম তো সোনার মদিনায় গিয়েছে ওই কদমের জিয়ারতে যাব হ্যাঁ আমিও তাদের জিয়ারতে যাব এ কথা বলে উনিও গেলেন তাদের সাথে দেখতেছে হজের কাফেলা ঢুকতেছে। সবাই আহলান সাহালান মার হাবা জানাচ্ছে রবি বিন সুলাইমানো আহলান সাহালান মার হাবা বলে একজন ডাক দিয়ে বলে রবি তুমি কেন আমাদেরকে ইস্তেকবাল জানাচ্ছ তুমিও তো হজে গিয়েছো রবি অবাক কিনে আমি কখন হজে গেলাম সামনে গিয়ে আর কিছুকে ইস্তেকবাল জানাচ্ছেন আর কয়েকজন হাজিকে ওখান থেকে একজন বলে রবি তুমি কখন এসেছো হজ থেকে রবি বলে আমি অবাক আর একটু সামনে গিয়ে কয়েকজনকে ইস্তেকবাল জানালাম তারা বলে রবি তুমি কেন ইস্তেকবাল জানাচ্ছো তুমি তো আরাফার মধ্যে আমার সাথেই ছিলা আর কতদূর গেলাম কয়েকজনকে ইস্তেকবাল জানাতে তারা বলছে রবি তুমি কেন ইস্তেকবাল জানাচ্ছ তুমি তো খানায় কাবা তাওয়াফ করতেছো আমি তো নিজের চোখে রেখেছি সামনে গেলেন ডাকার আগান্বিত হয়ে বলে রবি আমি তোমার উপর রাগ করেছি কেন ভাই তুমি বাবে জিব্রিলের কাছে দাঁড়িয়ে ছিলাম মদিনা শরীফ আমি যখন বের হচ্ছি তুমি আমাকে একটা ডালা দিয়েছিলে ডালা ডালা ডালাটা দিয়ে বলেছিলে ডালাটা একটু রাখো আমি একটু রসুলের করিমকে সালাম দিয়ে আসি এই কথা বলে যে গেলা তুমি আর আসো নাই এই তোমার ডালাটা আমানত হিসাবে আমি বহন করতে করতে হয়রান হয়ে গেছি নাও তোমার ডালা তুমি নাও আমি অবাক হয়ে আছি আর কদ্দুর গেলাম আমার ভাই রবি আমার সাথে যাবি না বললেই তো হতো অন্য কাফেলার সাথে যাবি তুই কেন আমার থেকে লুকাই গেলি আর আমি যতবার তোকে ডাক দিয়েছি কেন পালিয়ে গেলি রবি বলে আমি হায়রান আমি তো কিছু বুঝতেছি না এগুলা চলে আসলাম কাফেলার সাথে নিজের বাড়িতে এসে ঘরের মধ্যে বিছানায় যখন শুলাম চোখ যখন বন্ধ হলো হঠাৎ রসুর উল্লাহ কে দেখেছি দেখেছে আল্লাহ রবি স্বপ্নে এসেছে ডাক দিচ্ছে রবি ও রবি তোমার বুঝে আসতেছে না একজন তোমাকে বলতেছে কানাই কবা দেখেছে একজন বলছে আরাফায় সাথে ছিল একজন বলেছে বাবাজিবনিলির ওখানে ছিল একজন বলছে তুমি মেনা মুসলাফায় ছিলা তুমি খাতিমে ছিলা রবি তোমার বুঝে আসছে না ও রবি তোমার মনে আছে আমার ওই সৈয়দ জাদিরা কি দোয়া করেছিল আল্লাহ রবি হজে যাওয়ার জন্য বের হয়েছে তুমি তার হজ কবুল করে নাও আল্লাহ তোমার হজকে কবুল করে নিয়েছে আমার এক সৈয়দ জাদি দোয়া করেছে আল্লাহ এই বৎসরী রবি বিন সুলাইমানের হজকে কবুল করো আল্লাহ তোমার সুরত একজন ফেরেস্তা বানিয়ে তোমার পক্ষ থেকে এই বৎসরই তোমার পক্ষে হজ আদায় করে নিয়েছে আর একজন তোমার সৈয়দ জাদি দোয়া করেছে আল্লাহ প্রত্যেক বছর কেয়ামত পর্যন্ত রবি বিন সুলাইমানের হজকে তুমি কবুল হজকে তিনি পিছিয়ে দিয়েছেন একমাত্র আলে রসুলের মোহাব্বতের কারণে তিনি চিন্তা করেছেন আমি রসূলের কেরিমের দরবারে কিভাবে যাব আমার সামনে আলে রসূলের সৈয়দ জাদিরা নাকে আছে আমি কিভাবে সেখানে যাব তাহলে এবার চিন্তা করে দেখেন আউলাদে মুস্তাফার মুহাব্বত আমাদের জন্য কত টুকু বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে সেই আলে রসূলের মুহাব্বত অন্তরে রাখার তৌফিক দান করে দিন আমিন এজন্য আমার নবী বলছে আল্লাহ পাক বলেছেন ইন্না আল্লাহ হুরুমাতি সালাতান মান হাফিজাহুন্না হাফিজাল্লাহ আল্লাহ তিনটা জিনিস যদি তোমরা হেফাজত করো তাহলে তোমাদের তিনটা জিনিস তোমাদের দিন ও দুনিয়া আল্লাহ হেফাজত করবে তোমরা যদি তিনটা জিনিস আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমাদের দুনিয়াকে কি করবে করবে কয়টা জিনিসের কথা বলছি তিনটা আমার মেয়ে বলে এক নম্বর হচ্ছে হুরমাতুল ইসলাম ইসলামের ইজত যদি ইসলামের ইজ্জত যদি হেফাজত করেন আল্লাহ আমাদের দিন ও দুনিয়াকে হেফাজত করবে কথা বুঝতেছেন আমার কথা কয় নাম্বার এক নাম্বার দ্বিতীয় নাম্বার আমার নবী বলছেন ও আমি নবীর इज्जत আমি নবীর আজকে অনেকে বলে সুন্নীরা নবী নবী করে কেন সুন্নীরা নবীর জন্য তো دیবা না কেন তো নবীর জন্য دیবা বানানো হয়ে হব কার জন্যে তা বুঝতেছেন নবী বলছে আমি নবীর इज्जत এজন্য নবীর প্রশ্ন যদি কথা ওঠে আমরা আর সেখানে সেকেন্ড লাগাই না প্রতিবাদের জন্য কথা বলেন না ভাই ঠিক নাবে ঠিক আজকাল তো এমন এমন কিছু banda বের হয়েছে যারা এক সময় বলেছিল যেই নবী जिंदा নবী সেই নবীকে তিনটা লাখ আল্লাহু আকবার যেই নবী গায়েব জানে সেই নবীকে তিনটা লাখ এইভাবে আমার নবীর শানে বিবাদমী করেছে

কথা বলেন ঠিক না আজকে আমাদের দেশের অনেক জন আজকে তার পক্ষে সাফায়ে গেছে বলে মুখ ফোসকে বলেবেশানা চিন্তাগরি সঞ্চ এটা কোন মানুষ কোনদিন মেনে নিতে পারবে পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ যে মসজিদের সাথে সম্পর্ক রাখবে মসজিদের জন্য টাকা খরচ করবে মসজিদ নির্মাণ করবে যদি অন্য উচ্চালান উনি দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে গিয়েছেন আমার নবী কবরের গেলেন গিয়ে বলছি উম্মে তোমাকে আল্লাহ পাক এত নাচ নিয়ামক থেকে দান করেছে তুমি এতগুলো নাচ নিয়ামত কেমনে পেয়েছ তোমার আমল কি কোন আমলের বিনিময়ে পেয়েছ আবার হারাব লাগতে না হারাতে কোন আমলের বিনিময়ে পেয়েছ তখন উম্মে মাহাজন বলছি আর সাল্লাহ আমার কোনো আমল নাই তেমন কোনো কিছু আমার নাই তবে হ্যাঁ আমি সপ্তাহে একবার সপ্তাহে আমার বাড়ি তো দূরে ছিল আমি সপ্তাহে এসে মসজিদ আপনার যে মসজিদ আছে মসজিদের নবাবি আমি সেটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতাম মসজিদ পরিষ্কার করা এটা সাধারণ পাবলিকের আমল নয় মসজিদ পরিষ্কার করা এটা আল্লাহর নবীদের আমল আল্লাহর রসুলদের আমল মসজিদ পরিষ্কার করেছেন হজরত ইব্রাহিম খলিল উল্লাহ ইসলাম মসজিদ পরিষ্কার করেছেন আল্লাহর পায়গম্বর হজরত ইসমাইল জাবি উল্লাহ মসজিদ পরিষ্কার করেছেন আর আজকে আমরা যারা মসজিদ পরিষ্কার করে তাদেরকে ছোট চোখে দেখি বলেন না ভাই ঠিক না ভাই ঠিক যিনি মোয়াজেন সাহেব আমরা তাকে এত পাত্তা দিতে চাই না কথা বলেন ঠিক না আমরা ওনাকে এত বেশি মূল্যায়ন করতে চাই না কারণ কি কারণ উনি মোয়াজেন সাহেব বলে আসে না নাই আরো বলতে গেলে তো আপনারা মনে কষ্ট পাবেন পাঁচ থেকে তিন হাজার টাকা একটু বার টারে হলে সাত থেকে আট হাজার টাকা দি এই টাকাগুলা দিয়ে আমাদের দোকানে গিয়ে আমাদের কি অবস্থা জানে আড্ডাবাজি করি আমরা দুজুর অল টিয়া কিছু নাচি নেই মাত্র তিন হাজার আর দুজুর অল টিয়া কিছু নশী দেখদে পাঁচ হাজার উজুর অল টিয়া ছাড়া কিছু নচিনা দ্যাদ্দে সাত হাজার মধ্যে আরও ছ বাকি আছে ছ মাসর আজকে মসজিদে মুসল্লি হয়েছে। আমরা বলছি এবারতও বেড়েছে অনেক ছেলে এখন মসজিদমুখী হয়েছে এবারতও বেরোচ্ছে

আমরা কেন পাঁচ হাজার টাকা চার হাজার টাকা দেবো ইমাম সাহেবকে আমরা জিজ্ঞাসা করবো হুজুর আপনার কদ্দুর বেতন হলে আপনি দুনিয়ার কোনো চিন্তা ছাড়া আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্যে দুনিয়ার খেয়াল ছাড়া যায় নামাজে দাঁড়িয়ে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারবেন এটাই তো আমাদের বলা উচিত ছিল ই আরউজুর জুদ্দি হুজুর নিয়ত বান্ধি চিন্তা করতে আবুল্লে ডি এফ হাজার গরবড়া বাকি লই বেতন দম ধরিব তিন হাজার নামাজ কদ্দুর টাকা দিলে আপনি দুনিয়ার কোন নামাজে দাঁড়িয়ে আমাদেরকে কে করাইতে পারবেন হুজুর যদি বলে পনেরো হাজার টাকা দিলে হবে আর দুই হাজার বাড়িয়ে দেন হুজুর সতেরো দি কিন্তু কনফার্মিউর ভাবে নামাজ সম্পর্ন করিব এটাই তো বলা উচিত ছিল কথা বলেন ঠিক না বেঠিক মসজিদ জেন দেন মসজিদ টাইলস মসজিদ এসি মসজিদ দুই তালা মসজিদ এয়ার কন্ডিশন মসজিদের মধ্যে ফাঁকা কত উন্নত মানব কিন্তু তুমি আমি সাবর রুমুল সঙ্গে গোড়া এলাকার অন্দুর সব দিজিবি বেড়ে থাকে দেয় না হন ইমাম সাহর বিছানা উঠে ফাঙ্কা জিবে দিয়ে

নয়জন ব্যক্তির গুণা আল্লাহ সবে বরাত সবে কদরও মাফ করবে না তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে সুদখোর যারা সুদ খায় আর আজকে আমরা তাদেরকে ডেকে ডেকে মসজিদের সভাপতিত্ব দিচ্ছি একটা শরাবি যদি আমার মসজিদের সামনে আসে আমরা ওই শরাবিকে এক সেকেন্ডের জন্য মসজিদের বারান্দায় সহ্য করব না সহ্য করবেন বারান্দায় সহ্য করবেন এক সেকেন্ডের জন্য তো সরাবি যে গুণা করে গুণাঘাত ওই সুৎখর সেই গুণা করে গুণাগার বরঞ্চ সুৎখরের ব্যাপারে আমার নয় বলেছেন সত্যটি গুণা আছে সুদের তদমধ্যে সর্বের নিকৃষ্ট গুণা হচ্ছে স্বপ্নেও যেটা কোনোদিন চিন্তা করবেন না কয় নিজের মায়ের সাথে জানা করা নাউজুবিল্লাহ গরজ যায় হইল স্বপ্নে কোনোদিন চিন্তা করতে পারবেন এই কথাটা নবী এত বড় কথা বলেছেন যারা সুৎ তাদের জন্য শরাবিকে সেকেন্ডের জন্য মসজিদের বারান্দায় সহ্য করলাম না আর উবের হানিয়র আরামসে সভাপতি হতে না হবে টিয়া দে তো আরারে এটা দিবে সভাপতি তো মসজিদের সভাপতি কাকে দেব সেটা আমরা জানি না মসজিদের সভাপতি দিবেন টাকা দেখে নয় মসজিদের সভাপতি দিবেন যিনি মসজিদের আজানের আগে আগে

ওনার মতো নেককার আবেদ বাদশা খুব কম আছে বগদাদের বাদশা ছিলেন যিনি আরফার ময়দানের পাশে হাজিদের জন্য ঝর্নার ব্যবস্থা করে দিয়েছেন যেই ঝর্নাকে বলা হয় নাহারে জুবাইদা নিজের স্ত্রীর নামে একদিন স্ত্রীর সাথে কাইলোলা করছিলেন কাইলোলা দুপুরে খাবার খেয়ে একটু করে বিছানার মধ্যে আরাম করা এটাকে বলা হয় কাইলোলা আবার এমন কাইলোলা নয় আসর মগরি বেসা পর্যন্ত জাগুদিল্লা নয় কাইলোলা কিছুক্ষণের জন্য তো তুমি বিছানায় শুয়ে স্ত্রীকে বলছেন স্ত্রী একটা কথা জিজ্ঞাসা করতাম বলে হ্যাঁ স্বামী বলেন না বলে স্ত্রী তোমার কারণে আমার ইজ্জত না আমার কারণে তোমার ইজ্জত তখন জুবাইদা বলে স্বামী আপনার কারণে আমার নয় আমার কারণে আপনার ইজ্জত বাচ্চা রাগান্বিত হয়ে বলে জুবাইদা আমি বাচ্চা বক্তাদের হাজার মেয়ে বসে আছে আমার বিবি হওয়ার জন্য কারণ আমার বিবি হতে পারলে তাদের একটা স্পেশাল ইজ্জত আর তুমি বলছো আমার কারণে তোমার ইজ্জত নয় তোমার কারণে আমার ইজ্জত কিভাবে এই কথা বলে বাচ্চা হঠাৎ করে রাগান্বিত হয়ে বলে দিলেন যাও আজকে সূর্য দুবার আগে আগে যদি আমার রাজ্য ছেড়ে যেতে না পারো তাহলে তোমাকে তিন তালাক তার মানে রাজ্য সারি যাইলি তালাক নয় রাজ্য সারি যাইলি তালাক আর হলে তালাক ওই কিছুক্ষণ পরে জুবাইদা ওই চলে গেল বাচ্চা হারুন রশিদের রাগ ফানি হয়ে গেল ইনি কিছুক্ষণ পরে চিন্তা করছেন হায় আল্লাহ আমি কোন

ইমাম আবু ইসুফ ইনি হচ্ছেন বাচ্চা হারুন রশিদের রাজ্যের প্রধান বিচারপতি ওনার কাছে গেলেন যাওয়ার পরে বাচ্চা হারুন রশিদ ওনার ঘরের দরজায় করান আনলেন ভেতর থেকে আবু ইসুফ যখন ইমাম আবু ইসুফ যখন দরজা খুললেন বলে বাচ্চা সাহেব আপনি আমার ঘরে হ্যাঁ গরিবের ঘরে হাতির পাড়া আরানো হয় না হুজুর অনেক একটা সমস্যা পরে হুজুর গোটা বগদাদের মানুষ সমস্যায় বললে আপনার কাছে যায় আর আপনি আমার কাছে এসেছেন বলে এমন এক সমস্যায় পড়েছি পৃথিবীর কেউ সমাধান দিতে পারবেন না আপনি সমাধান দিতে হবে বলে হুজুর আসেন নাস্তা পানি আনলো বলে হুজুর কিছুই খাবো না তাড়াতাড়ি সমাধান দেন বাচ্চা কি হয়েছে বলেন বলে আমার স্ত্রীর সাথে আমি কাইলুলা করছিলাম হঠাৎ নিতে হয়ে বলে দিলাম সূর্য ডুবার আগে যদি আমার রাজ্য ছেড়ে যেতে না পারো তাহলে তিন তালা তো এখন আমার রাজ্য তো বিশাল তো আমার রাজ্য তো সূর্য ডুবার আগে যাওয়া অসম্ভব যত দ্রুত বাহন করে যাক অসম্ভব এখন তো তালাক হয়ে যাবে হুজুর এটার থেকে বাঁচার উপায় কি তখন ইমাম আবু ইসু মুসকি মুসকি হাসতেছেন বাচ্চা আপনি তো নেককার বাচ্চা আল্লাহ আপনাকে মুসিবত থেকে রক্ষা করবে বলে কিভাবে করবে বলে যান আপনি আপনার পাশা দেখি আপনার বিবিকে হাত ধরে বগদাদের জুমা মসজিদ এনে ঢুকাই দেন বাদশাহ বলে হুজুর আমি বলেছি আমার রাজ্য ছেড়ে যেতে হবে বাগদাদের জুমা মসজিদ আমার রাজ্যের ভেতরে পড়ে ইমাম আবু ইউসুফ রাগান্বিত হয়ে বলে বাদশা খামোশ খবরদার গোটা বাগদাদের মধ্যে আপনার বাদশাহী থাকতে পারে আল্লাহর ঘর মসজিদে আপনার কোনো বাদশাহী নাই মসজিদের মতো বাদশা আর রাজা প্রজা এবং রাজা সবাই এক সমান এখানে কোন রাষ্ট্রপতি নাই এখানে কোন রাষ্ট্রের কর্মচারী নাই এখানে কোন রাষ্ট্রের জনগণ নাই প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই এক কাতারে দাঁড়াবে মসজিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইজ্জত যিনি আপনার আগে ইমামের মশাল্লায় দাঁড়িয়েছে ওই মানুষটা যদিও বা ওই মানুষের বেতন পাঁচ হাজার টাকা যদিও বা ওনার বেতন দশ টাকা আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন আপনার ইজ্জতের চাইতে ওই ইমামের ইজ্জত আল্লাহর কাছে কোটি গুণ বেশি খেয়ামাছের ময়দানে আপনার জন্য মিম্বর তৈরি হবে না খেয়ামাচের ময়দানে কোন শিল্প নতুন জন্য মেম্বার তৈরি হবে না খেয়ামাচের ময়দানে যারা মসজিদ আর তাদের জন্য মিম্বর বানাবে হাজার বেলালে ভাবছি ওই মেম্বার উপরে দাঁড়াবে দাঁড়াবে চুমি চুমিতে এখন আর মছজনী দাম নদ হমা তোমার ফাবার খরচে আর জেরে মুসলির দলা মারিছা আর শুনো খেরকুটা বাজার নেই বাজিনা তুজুর হেডে হাজার একা হাজারে যার না হমা

কথা বুঝতেছেন আমার কথা আজকে থেকে যারা মসজিদের ইমাম মোয়াজেন আছে এদের সাথে খারাপ ব্যবহার করব। জীবনে খারাপ ব্যবহার করব একটু মহব্বত করবেন একটু তাদের সাথে ভালো ব্যবহার করবেন আল্লাহ পাক আমাদের আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিন আপনারা কি মনে কষ্ট পেয়েছেন আমার কথায় কষ্ট পেয়েছেন আপনারা আমার কথাগুলোর দরকার আছে না নাই